ওয়েলকাম টু মাই বাগিশ এডুকেশন। আজ উচ্চ মাধ্যমিক যারা পিপিআর পিপিএস করেছিলেন 2024, অনেকেরই মেসেজ আসছে বা এখনও মেসেজ আসবে। যারা মেসেজ নিয়ে চিন্তিত বা কোনো ওয়েবসাইট খুলছে না বলে চিন্তিত, আমি তাদেরকে বলবো তোমাদের চিন্তার কোনো কারণ নেই। তাহলে আজকে তোমাদের নর্মাল পিপিআর ও পিপিএসের নাম্বার কিন্তু অনেকে বেড়েছে, অনেকে কিন্তু এখনও রেজাল্ট পাওনি। তবে এই বিষয়ে তথ্যপূর্ণ এই ভিডিওটি জানতে হলে অবশ্যই কিন্তু তোমরা যারা এখনও আমার পরিবারের সদস্য হতে পারোনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো এবং বেল আইকন অল ক্লিক করতে একদম ভুলে যাবে না। আর আজকের এই তথ্যপূর্ণ ভিডিওটি শুনে তোমরা তোমাদের প্রিয় বন্ধু ও বান্ধবীদেরকে শেয়ার করে দিও, যারা এখনও পর্যন্ত এই নিয়ে বিভ্রান্তি এবং সত্যিকে খুব চিন্তার মধ্যে আছে, তাদের জন্য কিন্তু এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। আমরা জানি তোমাদের এই উচ্চ মাধ্যমিকের নাম্বার একটা ভীষণ গুরুত্বপূর্ণ বিষয়, কারণ সামনেই তোমাদের কলেজে ভর্তি হওয়ার ক্ষেত্রে নম্বর খুব প্রয়োজন আছে। যাদের নাম্বার বেড়েছে তাদের অবশ্যই, যেমন আমি আমাদের এখানে বাঁকুড়া বিষ্ণুপুর থেকে প্রাঞ্জল নবম হয়েছে বোর্ডে, তার নাম্বার 8 নাম্বার বেড়েছে, এরকম অনেকে শুনতে পাচ্ছি। আবার কিন্তু নাম্বার প্রচুর বেড়েছে নর্মালও, তো নর্মাল পিপিআর পিপিএস করে যে নাম্বার বাড়ে এটা কিন্তু তোমরা বুঝতে পারলে। যেমন তৎকালের ক্ষেত্রে তোমাদের বেড়েছিল, তেমনি নর্মালের ক্ষেত্রে বেড়ে আবার সে কিন্তু বোর্ডে র্যাঙ্ক করে নিয়েছে। আমাদের বিষ্ণুপুরে প্রাঞ্জল ঘোষে কিন্তু নবম হয়েছে, এরকম কিন্তু অনেক জায়গায় দেখবে যে আস্তে আস্তে খবর পাবে তোমরা যে অনেকে নর্মাল পিপিআর পিপিএস করুক নাম্বার বেড়েছে এবং বোর্ডেও র্যাঙ্ক করেছে। এর আগে তো অনেকজনই বোর্ডে র্যাঙ্ক করেছিল, এবারও কিন্তু আস্তে আস্তে খবর পাওয়া যাবে। যাদের বিশেষ করে বলবো যে এখনও পর্যন্ত কোনো মেসেজ আসছে না, তারা চিন্তা করবে না, কারণ এত বড় একটা প্রক্রিয়া মেসেজ করতে অনেক সময় লাগে, তার জন্য হয়তো একটু সময় লাগছে। তোমাদের এমনিতে গতকাল থেকে নোটিফিকেশন বেরিয়েছে যে এবং 11 তারিখে রেজাল্ট বেরোলো, গতকাল তোমাদের নোটিফিকেশন বেরোনোর পর বিভিন্ন জায়গাতে আস্তে আস্তে করে খবর পেয়েছো অনেকেই। আর আমিও ওয়েবসাইট দেখছিলাম, সত্যিকারের অনেকের নাম্বার দেখে দিতে পারিনি এবং তার সত্যিকারের অনেকের নাম্বার পাওয়া যাচ্ছে না। তো আমার মনে হয় এই বিষয়ে চিন্তার কোনো কারণ নেই, তোমাদের অবশ্যই 18 তারিখের মধ্যে তোমাদের ওয়েবসাইট ক্লিয়ার হয়ে যাবে। এখনও পর্যন্ত যারা পাওনি আর তার চিন্তা করবে না। তবে একটা বিষয় বলছি, তোমরা যারা পিপিআর পিপিএস করার জন্য তোমাদের যে ওয়েবসাইট WBCHSEAPP, এখানে তোমরা ক্লিক করার পর .gov.in এই ড্যাশবোর্ডে গিয়ে তোমরা যাবে, সেখানে গিয়ে দেখবে তোমাদের কি হচ্ছে। সেখানে আজ যাদের মেসেজ এসছে ঠিকই আছে, তবে মেসেজ আসার পরও আমরা অনেককে দেখেছি যে নাম্বার পরিবর্তন হয়েছে। মেসেজে হয়তো লেখা আছে নো চেঞ্জ, কিন্তু আমার কাছে প্রমাণ আছে বেশ কিছু যারা কিন্তু পরবর্তী চেঞ্জ হয়েছে। তাই মেসেজের উপর বিশ্বাস করে মন খারাপ করার কোনো দরকার নেই, পুরোপুরি ওয়েবসাইটে ক্লিয়ার হও, মার্কশিট চেক করো, দেখো তোমার আগের মার্কশিটের সঙ্গে এখন মার্কশিট বেড়েছে কি না। তবে এমনি সাধারণভাবে ম্যাক্সিমাম ক্ষেত্রে হয় তা নয়, খুব কম ক্ষেত্রেই হয়। জেনারেলিভাবে তোমাদের যখন দেখা যায় দুটো রেজাল্ট আসছে, হয় রিজার্ভ RECIVD রিজার্ভ, মানে হচ্ছে কিন্তু তোমার পরিবর্তন হয়েছে, তবে সেক্ষেত্রে এগিয়ে যাবে। আর যদি নো চেঞ্জ থাকে তখন পরিবর্তন হয়নি। তো ম্যাক্সিমাম পরিবর্তন না হওয়া মানে তাদের ক্ষেত্রে আর কোনো পরিবর্তন হবে না, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় পরবর্তী ওয়েবসাইট খোলার পর দেখা যায় তার নাম্বার কিন্তু বেড়েছে। তাই যাই হোক, তোমাদের রিজার্ভ থাকার নো চেঞ্জ থাক, রিজার্ভ মানে পরিবর্তন হয়েছে আর নো চেঞ্জ মানে পরিবর্তন হয়নি। যে কারণেই হোক না কেন, তোমরা অবশ্যই যতক্ষণ না তোমার পুরো মার্কশিটটা বা যাচ্ছে মার্ক ওয়েবসাইটে, ততক্ষণ তুমি কিন্তু ট্রাই করতে থাকবে, চেষ্টা করো। আমার মনে হয় তোমরা 18 তারিখ নাগাদ তোমরা কিন্তু ওয়েবসাইট ক্লিয়ার হয়ে যাবে। এমনিতে বলা আছে 18 তারিখের মধ্যে তোমরা বিদ্যালয়ে নিজ নিজ বিদ্যালয়ে যোগাযোগ করো, সেখানে প্রধান শিক্ষককে জেনে নাও, বা তোমাদের যদি সত্যি খুব এমার্জেন্সি থাকে তাহলে বিদ্যালয়ের কাছে জেনে নাও যে তোমার রিজিওনাল অফিস কোনটা। তোমার কিন্তু হেড অফিস বিকাশ ভবন যেতে হবে না, তোমাকে যেতে হবে প্রত্যেকের নিজস্ব এলাকার রিজিওনাল অফিস, কাছাকাছি যে অফিস আছে সেখানে যাও, সেখানে গিয়ে তুমি কিন্তু খবর নিতেই পারো। এছাড়া তোমার কিন্তু 18 তারিখে কিন্তু স্কুল কর্তৃপক্ষ থেকে তোমাদের পুরনো মার্কশিট এবং সার্টিফিকেট জমা নিয়ে তোমাদের কিন্তু 19 বা 20 তারিখের মধ্যেই তোমরা কিন্তু তোমাদের হাতে তুলে দেওয়া হবে নতুন মার্কশিট এবং সার্টিফিকেট। অতএব এই নম্বরটা তোমাদের ক্ষেত্রে কাজে লাগবে। আর যারা সত্যিকারের এখনও পর্যন্ত ওয়েবসাইটের কাছে কোনো তথ্যই পাচ্ছ না,
আমি তোদেরকে একটাই বলবো, চিন্তা করো না। আর আজকে তোমাদের 13 তারিখে বেরিয়েছে, 14 আমার মনে হয় 18 তারিখে মধ্যেই তোমাদের কিন্তু ওয়েবসাইট ক্লিয়ার হয়ে যাবে, সবাই কিন্তু দেখতে পাবে যে তোমাদের সেখানে কি রেজাল্ট হয়েছে। যাই হোক, তোমাদের যারা নাম্বার বেড়েছে তাদের অবশ্যই খুব ভালো খবর, আমাকে জানিও কার কার নাম্বার বাড়লো, কত নম্বর বাড়লো। আর যাদের বাড়েনি তারা এই দিক থেকে মন খারাপ করো না, এখন তোমাদের মেনে নিতে হবে। আর যদি তোমাদের কনফিডেন্স থাকে, আমি তোমাদের বারে বারে বলেছি তোমরা কিন্তু RTI করাতেই পারো, সেখানে যদি তোমার কনফিডেন্স না বাড়বেই তোমাদের, তাহলে কিন্তু অবশ্যই তুমি কিন্তু RTI করাও। RTI করাতে খরচ কিন্তু বেশি লাগে না, মাত্র 10 টাকা স্ট্যাম্প পেপার আর জটা পাতা তুমি জেরক্স করবে, সেই জন্য 2 টাকা করে কপি লাগবে, এটুকু খরচা। তাই বরঞ্চ তোমাদের এই যে এই PPR PPS করেছিলে 200 টাকা 150 টাকা করে খরচা হয়েছে, যারা তৎকালে করেছিলে 600-800 খরচা হয়েছে, RTI খরচায় নেই বললি ছিল মাত্র 10 টাকা স্ট্যাম্প পেপার আর প্রতি পাতা নিজের বাড়িতে আনার জন্য জেরক্স কপি অফিস থেকে দেবে 2 টাকা করে। অত খরচা কিন্তু RTI নয় খুব একটা, তবে তোমাদের কিন্তু এবার RTI করতে পারো, 75 দিন সময় থাকে। যারা ইতিমধ্যে RTI করেছো অনেকেরই কিন্তু রেজাল্ট মানে কাছাকাছি চিঠি আসছে, 2 বা 2 লেটার আসবে, তারপরে তোমার ডাকা হবে, সেটা নিয়ে একটা ডিটেলস ভিডিও আছে আমি আবার দেবো। কিন্তু এই মুহূর্তে তোমাদের যে বিষয়টা PPR PPS রেজাল্ট নিয়ে চিন্তিত, তারা কিন্তু চিন্তা করো না, আর কটা দিন ওয়েট করো, 18 তারিখের মধ্যেই কিন্তু ওয়েবসাইট তোমাদের ক্লিয়ার হয়ে যাচ্ছে। আর তোমাদের সবাই রেজাল্ট না পাওয়া পর্যন্ত সত্যিই আমার কাছে এটা খুব মনের দুঃখের দিক, কষ্টের দিক, যাদের নাম্বার বাড়লো না তাদের প্রতিও আমি খুব সমবেদনা জানাচ্ছি। তোমাদের কষ্ট আমার মধ্যেও আসছে, কারণ তোমরা অনেকে আশা করেছিলে নাম্বার বাড়বে, কিন্তু PPR PPS করলে যে নাম্বার বাড়বে তার কোনো গ্যারান্টি নেই। তবে PPR PPS করে নম্বর কমে গেছে এমন খবর আমার কাছে কিন্তু এখনও নেই, হয় একই নাম্বার নো চেঞ্জ মানে একই নাম্বার এসেছে কিংবা পরিবর্তন হয়েছে, কিন্তু PPR PPS করতে গিয়ে কারো নাম্বার কিন্তু কমে যায়নি। এই নিয়ে তোমাদের যে চিন্তা ছিল সেটা আগেও বলেছি এখনও বলছি, এই নিয়ে টেনশন তোমাদের হয় কারো নেই, কিন্তু তোমাদের নাম্বার বাড়লো কি না সেটা দেখার জন্য তোমাদের মন সত্যি উদ্বিগ্ন হয়ে আছে, এবং এ বিষয়ে নিশ্চিত তোমরা কিন্তু পেয়ে যাবে আর 2-1 দিনের মধ্যে ক্লিয়ারলি ওয়েবসাইট, সেই ওয়েবসাইট থেকে তোমরা কিন্তু অবশ্যই দেখে নিও, এবং সেখানে স্টুডেন্ট সাইন ইন করে তোমরা অবশ্যই সেখানে তোমার যে নতুন নাম্বার সেটা দেখতে পাবে রেজাল্টে। এবং 18 তারিখের পর স্কুলে যোগাযোগ করো, 19-20 তারিখ নাগাদ তোমরা কিন্তু হাতের মধ্যে সবাই কিন্তু নতুন রেজাল্ট পেয়ে যাচ্ছ। আর যারা পেয়ে গেছো ইতিমধ্যে তাদেরকে আমি কনগ্রাচুলেশন ও অভিনন্দন জানাচ্ছি যে তোমাদের এই নম্বর সত্যি কাজে লাগবে। আর যারা পাওনি তারা কিন্তু মন খারাপ না করে সামনের দিকে এগিয়ে চলো, অবশ্যই তোমাদের প্রত্যেকের জীবনে ভালো কিছু অপেক্ষা করছেই, তাই তোমরা কেউ মন খারাপ করবে না, প্রত্যেকে কিন্তু অপেক্ষা করে ধৈর্য ধরে, এতদিন যখন ধৈর্য ধরেছো আর 2-1টা দিন ধৈর্য ধরো, আমার মনে হয় ওয়েবসাইটেই তোমরা আগে রেজাল্ট পেয়ে যাচ্ছ। আর হাতেও তোমরা আশা করছি 19-20 তারিখের মধ্যেই সবাই পেয়ে যাবে, অর্থাৎ কলেজে ভর্তির আগেই তোমরা যে নতুন রেজাল্ট পাচ্ছ এই বিষয়ে তোমাদের কিন্তু সম্পূর্ণ নিশ্চিত রূপে আমি বলতে পারি। আর নর্মেলেও তোমাদের যে বোর্ডে র্যাঙ্ক করেছে তার নামও আমি বললাম, এবং সেটা যেমন তোমাদের র্যাঙ্ক করেছিল যে অনেকে বলেছিলে তৎকালে বেশি টাকা খরচা করলেই একদম নম্বর বাড়ে আর নর্মালে বাড়ে না, এটা কিন্তু ভুল ধারণা প্রমাণিত হলো যে নর্মালে করো কিন্তু হয়তো একটু সময় লাগলো, কিন্তু নর্মালও নাম্বার অনেকেরই বেড়েছে, আমাকে অনেকেই জানিয়েছো, এমনকি বড়ো র্যাঙ্ক করেছে সেটাও আমি তোমাদের বললাম। অতএব নিশ্চিতভাবে তোমাদের অনেক আমাদের ছাত্রছাত্রীরা আছে যারা কিন্তু PPR PPS করে নাম্বার কিন্তু অনেকেই জেনারেল কোর্সও বেড়েছে, তোমাদের কিন্তু বেড়েছে বা বাড়তে চলেছে, যারা এখন হয়তো খবরটা পাওনি, খবর পেলে আমাকে অবশ্যই জানিও, আমি অত্যন্ত খুশি হব। আর যারা নো চেঞ্জ এসছে তারা মন খারাপ না করে সামনের দিকে এগিয়ে চলো, যদি কনফিডেন্স থাকে RTI করতেই পারো, বেস্ট অফ লাক। আসছি তোমাদের পরবর্তী তোমাদের ডিমান্ড অনুযায়ী বিষয় নিয়ে, এই পর্যন্ত সকলে ভালো থেকো।